Assalamualaikum everyone, welcome to my page Inferian. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি 2 পাউন্ডের একটি রেড ভেলভেট কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। প্রথমে আমি কেকটিকে 3টি লেয়ারে ভাগ করে নেব। তারপর আমি কেক বোর্ডে কিছু হুইপ ক্রিম লাগিয়ে নিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে নেছি। তার উপরে আমি সুগার সিরাপ দিয়ে ভালো করে কেকটিকে সোক করে নিয়ে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। যিনি কেকটি অর্ডার করেছেন উনি বলেছেন, আপু আমাকে আপনি নর্মাল হুইপ ক্রিম দিয়ে করে দেন, ক্রিম চিজ ফ্রস্টিং দেওয়ার কোনো দরকার নেই। তিনটি লেয়ারেই হুইপ ক্রিম দেওয়ার পরে এখন আমি ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পর হুইপ ক্রিম দিয়ে আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকের কিছু ক্রাম দিয়ে আমি বর্ডার লাইনে ডিজাইন করে নিচ্ছি। রেড ভেলভেট কেকে সাধারণত সিম্পল ডিজাইনই করা হয়, তো এখানে আমি স্টার নজলের মাধ্যমে কিছু ডিজাইন করে নিচ্ছি। এর উপরে আমি কিছু হোয়াইট চকলেট চিপস দিয়ে দিব। লাস্টলি এটার উপরে হ্যাপি বার্থডে টপার দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করব। আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।